বিগত বছরগুলির মতো এই বছরও সরকারি উদ্যোগে তেলিয়ামুড়া চাকমা ঘাট ব্যারেজের খোয়াই নদীর তীরে মকর সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নিচ্ছে উদ্যোক্তারা। বিগত বছরগুলির মতো এবছরও সরকারি উদ্যোগে তেলিয়ামুড়া চাকমা ঘাট ব্যারেজের খোয়াই নদীর তীরে মকর সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নিচ্ছে উদ্যোক্তারা। 1999 সালে জাতি উপজাতি অর্থাৎ জাতিগত দাঙ্গার সময় চাকমা ঘাট এলাকায় বামফ্রন্ট সরকারের সর্বোচ্চ প্রচেষ্টায় জাতি ও উপজাতিদের মধ্যে মেলবন্ধনের উদ্দেশ্যে কয়েকজন শুভভক্তি সম্পন্ন মানুষ মিলে মকর সংক্রান্তির মেলার আয়োজন করে। আর সেই সময় থেকে প্রতি বছর দুদিন ব্যাপী মেলার পাশাপাশি তীর্থস্থানের আয়োজন হয়ে থাকে। আর এই মেলাকে কেন্দ্র করে সরকারি বেসরকারি স্টল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের রাত যাপন করার জন্য থাকার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সারা রাত্রি ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মকর সংক্রান্তি ও তীর্থ মেলাকে কেন্দ্র করে জাতি উপজাতি উভয় অংশের মানুষের সমাগম হয়ে থাকে। তবে করোনা প্রকোপের কারণে এবছর জাঁকজমক ভাবে প্রস্তুতি না নিয়ে খামতি রাখেনি উদ্যোক্তারা। খোয়াই নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মনোরম গ্রীষ্ম পরিলক্ষিত হবে এই মেলাকে কেন্দ্র করে। প্রতি বছর মেলাঙ্গ জাতি উপজাতি যত উভয় অংশের ধর্ম বর্ণ নির্বিশেষে ও তারা সঙ্গে মেলাঙ্গ ও মেলা বিভিন্ন এলাকা বা বিভিন্ন এরিয়া নিয়ে বরক অনেক জমাঙ্গে দুই দিন সঙ্গে তখন মেলা খেলাই জাক জমকভাবে সরকার নেব উদ্যোগ গ্রহণ না যাক একদম কাহাম কাইতে জাক জমকলাই তাই নাইকলাই সঙ্গে ও মেলানো সাকসেসফুল খাই। এই যে তো সঙ্গ ম করোনা নিয়ে যে কব যে যে করোনা যেভাবে যেখানে যেখানে সংক্রান্ত হইতাম যাহাতে সঙ্গ ও করোনানো সঙ্গে ক্রিয়া হইন তাই বন সঙ্গ রক্ষা খাই না সঙ্গে ও মেলাও সঙ্গে জাক জমন খাই সে দুই দিন বেশি সঙ্গে তারা মেলা খাই। রিপোর্ট মৃণালিনী আনন্দ।